আপনার ফেসবুক প্রোফাইল মনিটাইজেশনের জন্য কিভাবে আপনি আবেদন করবেন, আজকের ভিডিওতে আপনাদের আমি এটাই দেখাবো। প্রথমে আপনার স্ক্রিন থেকে একটু ফলো করুন। আপনি যখন আপনার ফেসবুক মনিটাইজেশনের জন্য এলিজিবল হবেন, তখন কিন্তু ইন স্ট্রিমে যে অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে আমরা যে ইনকামটা করতে পারবো বড় ভিডিওর মাধ্যমে, তো আপনি দেখতে পারবেন আপনার ইন স্ট্রিম অ্যাডে ওপেন করার পর আপনাকে ঠিক এইরকম একটা পপআপ আসবে এবং এখান থেকে বলা আছে ইউ ক্যান নাও স্টার্ট আর্নিং মানি উইথ ইন স্ট্রিম অ্যাড। তো বুঝতে পারতেছেন, তো আপনি এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে আর্ন রেভিনিউ মোর ইজিলি। হ্যাঁ, তো এখান থেকে আপনি কিসের কিসের মাধ্যমে ইনকাম করতে পারবেন দেখতে পারবেন যে ইন স্ট্রিম অ্যাড, এটা তো আছে এই যে ভিডিও, তারপরে এখান থেকে আছে রিলস ভিডিও, এরপর এখান থেকে আছে লাইভ। দেখতে পারবেন আমরা লাইভ করেও কিন্তু ইনকাম করব, লাইভ ইন স্ট্রিম অ্যাড এর মাধ্যমে কিন্তু আমরা ইনকামটা করতে পারবো। এখন কথা হচ্ছে যে আপনি শুরু থেকে কিভাবে দেখবেন বা শুরু থেকে কিভাবে আপনি এই অপশনতে আসবেন এবং মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনাকে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে মনিটাইজ নামে একটা অপশন পাবেন, এই অপশনে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন চারটা অপশন এখান থেকে দেখা যাচ্ছে, আরও কিন্তু এখান থেকে অপশন আসতে পারে, আপনি স্টার অপশন আসতে পারে, সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে না। এই ইন স্ট্রিম অ্যাড এর জন্য যখন আমরা এলিজিবল হব, আপনি দেখতে পারবেন এই যে এখানে কিন্তু নট ভ্যাট অ্যাভেলেবল আছে, আমাদের কিন্তু এখান থেকে পারমিশনটা দিয়ে দিবে যে হ্যাঁ এটার জন্য আমি এখন প্রযোজ্য হয়েছি। অথবা আপনি যদি এখন ব্যাগে চলে আসেন, এখান থেকে দেখতে পারবেন যে ইওর টুলস, এই টুলসের এই অপশনটাতে কিন্তু আপনার চলে আসতে পারে যে আপনার ইন স্ট্রিম অ্যাডটা, সেটাও আপনাদের আমি দেখাই। যার যেভাবে আসে আপনার ঠিক সেইভাবে কি করবেন আবেদনটা করবেন। এই যে দেখেন এখান থেকে প্রফেশনাল মোড, আমি এখান থেকে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এই যে আপনাদের বলছি যে টুলস টু ট্রাই, এরকম একটা অপশন কিন্তু থাকতে পারে, অর্থাৎ টুলস এর মধ্যে কিন্তু আপনার থাকবে। তো এইখানে দেখতে পারবেন যে ইন স্ট্রিম অ্যাডস, এই যে আমি আপনাদের আবার দেখাচ্ছি ইন স্ট্রিম অ্যাডস। তো আপনি এই ইন স্ট্রিম অ্যাডে ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর যে প্রথমে যে বিষয়টা আপনাদের দেখালাম যে এখান থেকে আপনি ইনকাম করবেন ইন স্ট্রিম অ্যাড এর মাধ্যমে, তো কোন কোন মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু এখান থেকে বলে দিয়েছি। তো আমাদের কাজ হচ্ছে এই গেট স্টার্ট একটা ক্লিক করা। ওকে, গেট স্টার্টে যখন আমি ক্লিক করব তখন আমাকে এখান থেকে আসবে সিলেক্ট টু ইওর বিজনেস ইনফো, মানে আপনার বিজনেস ইনফরমেশনটা এখান থেকে আমার সেট করতে হবে। তো এখান থেকে যেহেতু আমি সেট করতেছি, দেন আমি আমার অ্যাকাউন্টটা বসাবো। তবে ভাই এখান থেকে একটা বিষয় কথা আছে, আপনারা দেখতে পারবেন যে এখানে একটা আইডি কিন্তু, অর্থাৎ অলরেডি আমার একটা পে আউট অ্যাকাউন্ট সেট করা রয়েছে, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। যেন ধরেন আপনার যদি এরকম থাকে, দেন আলাদাভাবে একটা পে আউট অ্যাকাউন্ট, বা ধরেন আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন রয়েছে কিন্তু আপনি এখন চাচ্ছেন আপনার হচ্ছে গিয়ে প্রোফাইলটা মনিটাইজেশন করার জন্য, তো অলরেডি আপনি কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রাখছেন, চাইলে আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টটা এখান থেকে সেট করে রাখতে পারেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, আপনি যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফিল আপ হওয়ার পর টিন সার্টিফিকেট এখান থেকে গিয়ে যদি ব্যাগে চলে আসেন যে টিন সার্টিফিকেটটা কি ছিল একটু দেখে নেই, তখন কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে ওই পে আউট অ্যাকাউন্টে কিন্তু অনেক সমস্যা সম্মুখীন হতে হবে। তো আমরা চাই না যে আসলে আমার অ্যাকাউন্টে সমস্যা হোক, এই জন্য ভিডিওটা আপনি দেখেন, দেখার পর তারপর আপনি মাইন্ড সেটআপটা ঠিক রেখে তারপর আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করতে বসে যাবেন। দরকার ভিডিওটা আপনি এক থেকে দুইবার দেখেন, তিনবার দেখেন, দরকার আরও আপনি আরেকবার দেখেন, কিন্তু ভাই ভুল করা যাবে না। তো এখন আপনি যদি চাচ্ছেন যে না আমার আগে যেটা দিয়েছি ওটা বাদ, আমি এখন নতুন করে একটা অ্যাড করবো, বা আপনি যদি নতুন মনিটাইজেশন করতে চান, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এই অপশনটা আপনার আসবে না, নিচের দিকে আসবে আপনার হচ্ছে অ্যাড নিউ বিজনেস ইনফরমেশন। তো আমরা নিউ বিজনেসে দিয়ে দিব, আমার উপরটা দিব না, উপরটা ঝামেলা আছে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন না, এখানে গিয়ে বলছে যে আপনার লিগেল ফার্স্ট নেম, ধরেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম, ঠিক আছে, আমি এখান থেকে দিলাম MD, এরপর এখান থেকে দিব হচ্ছে ইব্রাহিম। বা আপনার যদি থাকে যে ধরেন আমি আমার নামটা বলি মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, তো আমি এখান থেকে দিব প্রথমে ঘরে দিব ইব্রাহিম, সরি MD, পরে দিব হচ্ছে ইব্রাহিম, এরপর দিব হচ্ছে মোল্লা, মানে তিনটা ঘর থাকে, আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলে কিন্তু হয়ে যায়, এটা ক্লিয়ার। অনেক সময় বলেন যে ভাই আমার তিনটা নাম, তো আপনি তো প্রথম ঘর এবং শেষের ঘর বসাচ্ছেন, মাঝের ঘর কেন বসালেন না, এটা কিন্তু বলে দিলাম। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং এখান থেকে শিওর নেম দেওয়া হয়ে গেছে, এবং এখানে আপনি দেখতে পারবেন আপনার জন্ম তারিখটা দিবেন, অর্থাৎ ডেট অফ বার্থ, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক সেইভাবে দিবেন। এরপর এখান থেকে অবশ্যই কান্ট্রিটা বাংলাদেশ দিবেন, আপনি বাংলাদেশি হয়ে যদি এখন সৌদি আরব থাকেন, ইন্ডিয়া থাকেন, দেশের পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন, আপনি অবশ্যই আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন, কারণ আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যেহেতু করতেছেন,
দেন অবশ্যই আপনি কোন দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, দেন আপনি যদি ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিজস্ব কান্ট্রিটা সিলেক্ট করবেন, সে আপনি যে দেশে থাকেন না কেন। ভিডিওটা অনেক বড় হবে, লং ভিডিও হবে, কারণ এই ভিডিওতে কিছু শেখার রয়েছে, কিছু বোঝার রয়েছে, এজন্য অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে ভাই কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো এখান থেকে ধরেন আমি এখান থেকে ফার্স্ট নেম, তারপর আসছে শিওর নেম অর্থাৎ লাস্ট নেম, এরপর এখান থেকে ডেট অফ বার্থ, এবং এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পারবেন ইন্টারভিউর বিজনেস ইনফরমেশন, কোন দেশ থেকে আমি দিব হচ্ছে কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ, ঠিক আছে। আপনি আপনারটা দিবেন, ভুল করা যাবে না কিন্তু। তারপর এখান থেকে হচ্ছে বিজনেস টাইপ, এখানে আপনি সিলেক্ট করার পর অনেকগুলো অপশন পাবেন, এর মধ্যে থেকে প্রথম যে অপশনটা ইন্ডিভিজুয়াল আপনি একটু দেখে রাখেন, যে ইন্ডিভিজুয়াল আপনারা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আমরা কি করব, এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে দেব। ওকে, নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে ইন্টারভিউ ইনফরমেশন, মানে প্রত্যেকটা ইনফরমেশন গুলো আমাদের আবারও দেখাবে, এখান থেকে আমাদের সিটি তারপর হচ্ছে পোস্ট গ্রেড গুলো দিয়ে দিতে হবে। নেক্সটে ক্লিক করব, এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডেট অফ বার্থ কিন্তু আগেই আপনারা দেখেছি। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে বলা আছে প্রাইমারি অ্যাড্রেস, এই প্রাইমারি অ্যাড্রেসের মধ্যে আপনি আপনার ঠিকানা দিয়ে দিবেন, মানে বর্তমান যে ঠিকানা রয়েছে বা ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটা রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন। ওকে, অবশ্যই ভোটার আইডি কার্ডের আন্ডারে যেভাবে বলতেছি সেভাবে দিবেন। এখন অনেকে দেখা গেছে যে আমার মতো অল্প বয়স, হয়তো আপনার ভোটার আইডি কার্ড হয়নি, সেক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলির যে কারো একজনের আইডি কার্ড দিয়ে কিন্তু করতে পারেন, এটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম। ওকে, তো তারপর এখান থেকে দেখতে পারবেন যে আপনার নেক্সট রয়েছে। আচ্ছা, আমি পরের পেজে যাই তাহলে বোঝাইতে সুবিধা হবে। এখানে দেখতে পারবেন আপনার সিটি বা টাউন রয়েছে, আপনার সিটি বা টাউন যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। এখান থেকে অবশ্যই আপনি আপনার যে ডিভিশনের মধ্যে রয়েছেন, ঢাকা ডিভিশন, বরিশাল ডিভিশন, খুলনা ডিভিশন, এরকম যা রয়েছে আর কি, ঠিক আছে, আপনি আপনারটা এখান থেকে সিলেক্ট করবেন ভাই। তারপর এখান থেকে পোস্ট কোড বসাবেন, আপনার ভোটার আইডি পেছনে আপনি দেখতে পারবেন চারটি সংখ্যার কোড রয়েছে, ঠিক আছে। তো এই পোস্ট কোড আপনি দিয়ে দিবেন, যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন দেখতে পারবেন যে আপনার আধার কার্ড থাকুক বা অন্য কোনো কার্ড থাকুক, আসলে আপনাদের দেশে কি এটা আমি বলতে পারতেছি না, তো দেখতে পারবেন এখানে 4 সংখ্যা থাকুক, 5 সংখ্যা থাকুক, আপনি সেটা দিয়ে দিবেন। ওকে, তো এরপর এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, আপনার নিজস্ব একটা ফোন নাম্বার দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন। নিচে দেখতে পারবেন যে ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনি এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা আপনি সবসময় ব্যবহার করেন, ঠিক আছে। কারণ ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনাকে কংগ্রাচুলেশন জানাবে যে হ্যাঁ আপনি ইনস্টিমেটের জন্য প্রযোজ্য হচ্ছেন, দেন আপনি এখন থেকে টাকা ইনকাম করতে পারবেন। অনেক সময় আপনার ইমেলটা কিন্তু নাও আসতে পারে, দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন এখান থেকে নিচের দিকে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনাকে বলছে যে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন নাম্বার আপনাকে দিতে হবে, এবং এটা হচ্ছে আপনার সরকারি যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখান থেকে আপনাকে দিতে হবে। তো আপনি এটা দিয়ে দিবেন, অবশ্যই ইউটিউবে আপনি সার্চ করুন যে টিন সার্টিফিকেট কিভাবে খুলতে, ওই ভিডিও অনুযায়ী আপনি করবেন। যদি আপনি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ভিডিওটা দিয়ে রাখবো, আপনার সেই ভিডিওটা দেখে কিন্তু কাজ করতে পারেন। তবে ভাই ফেসবুকে কোনো ধরনের লিঙ্ক পাবেন না, কারণ ফেসবুকের লিঙ্ক সাবমিট করলে ঝামেলা করে। তো আপনি এটাতে ফিল আপ করবেন, নিচের এটা আপনার ফিল আপ করার প্রয়োজন নাই, এখানে একটা বক্স পাবেন, টিক মার্ক দিবেন, তারপর এখান থেকে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনাকে বলা হয়েছে যে আপনি কিভাবে পেইডটা নিতে চান, মানে আপনি যে ইনকামটা করবেন আপনার ডলারগুলো আপনি কিভাবে নিতে চান। দেন অনেকেই রয়েছে আপনারা পেপাল, যাদের পেপাল আছে পেপাল অ্যাড করতে পারেন, তবে বাংলাদেশে যারা রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, পেপালের দরকার না, অনেকে ভুল করেন। তো আমরা এখান থেকে নিচের দিকে আসব, নিচের দিকে আসার পর আপনি অপশন পাবেন, ঠিক আছে, এই যে ম্যানুয়ালি ব্যাংক এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনার কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিবেন, বাংলাদেশ দিয়ে দিবেন। এবং এর নিচের দিকে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনি দেখতে পারবেন এখান থেকে সুইপ কোড, মানে এর উপরের দিকে হচ্ছে আপনি আপনার নিজের নামটা লিখবেন, ঠিক আছে, কার নামে ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নামে, আপনার মার নামে, আপনার দাদার নামে, আপনার দাদির নামে, কার নামে, ওই যে নাম বা যেভাবে আছে অবশ্যই বোড়াতে লিখবেন। তারপর এখান থেকে সুইপ কোড, কোন ব্যাংকটা আপনি অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংকের সুইপ কোডটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। তো ধরেন আপনি ইসলামিক ব্যাংক অ্যাড করবেন, তো আপনি গুগলে ব্যাংক সুইপ কোড এটা লিখে আপনি সার্চ করবেন, চলে আসবে, ঠিক আছে। ধরেন এখান থেকে একটা ব্যাংক সিটি ব্যাংক আর কি অ্যাড করা হয়েছে, তো সিটি ব্যাংক অ্যাড করলাম। এবার এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বারটা আছে সম্পূর্ণ নাম্বারটা আপনি এখান থেকে বসাবেন। বসানোর পর আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক পে আউট মেথড, এই লিঙ্ক পে আউট মেথডে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন একটু লোড নেবে, লোড নেওয়ার পর এখান থেকে এরকম একটা অপশন আসবে অ্যাড ইওর ট্যাক্স ইনফরমেশন, তো এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে। তবে আমি অবশ্যই আপনাদের বলবো এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই আপনারা দুইবার দেখবেন, ঠিক আছে, আমি আপনাদের বলবো অবশ্যই দুইবার দেখবেন, কেননা না দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন না। প্রথমে আপনি ধারণা নেবেন, তারপর দরকার হচ্ছে ভিডিওর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখে আপনি কাজ করবেন।
তো যখন আপনি মনিটাইজেশন জন্য আবেদন করবেন, গুগল ক্রোমে আপনি নিজের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তারপর ধরেন এখান থেকে লগ ইন করা শেষ, এই যে লগ ইন করা শেষ ছিল না করে নিয়েছি না, তা না হলে কিন্তু আপনার ঝামেলা হইতে পারে। এখান থেকে আপনি কন্টিনিউতে একটা ক্লিক করবেন, ওকে। তারপর একটা ফর্ম আসবে, উপরের দিকে ইন্ডিভিজুয়াল থাকবে, এখান থেকে আপনি নো দিয়ে দিবেন, এখান থেকে আবার নো দিবেন, তারপর এখান থেকে আপনি নেক্সট একটা ক্লিক করে দিবেন, ওকে। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখান থেকে ইন্টার নেম অ্যান্ড মানে ট্যাক্সের যে ইনফরমেশন গুলো সেগুলো আমাদের দেখাবে। আপনি দেখে নেবেন যে আপনার ঠিক আছে কিনা। এভাবে আমি দেখে নিলাম সবকিছু আমার ঠিক আছে, ভুল হলে কিন্তু এখন পরিবর্তন করা যাবে, কিন্তু নেক্সটে কিন্তু পরিবর্তন করা যাবে না। দেখতে পারবেন এই যে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসটা দেখে নেবেন ঠিক আছে কিনা, যেটা বললাম ভুল হলে ব্যাকে আসবেন, সবকিছু ফ্লাপ করে আপনি এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবেন। আমি নেক্সট এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে তিনটি অপশন আসবে, এখান থেকে সর্বপ্রথম যেটা রয়েছে আমরা এই অপশনটা দিয়ে দিব, 0% দিয়ে দিব, ঠিক আছে। তারপর এখান থেকে একটা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এগুলো ফাঁকা পাবেন, ঠিক আছে। এই এখানে একটা বক্স পাবেন, বক্সটা আপনি টিক মার্ক দিবেন। তারপর এখানে আপনার সিগনেচার দিবেন, আপনার নিজের সিগনেচার, ঠিক আছে, মানে নিজের নাম লিখবেন। তারপর এখানে একটা ডেট থাকবে, এই ডেটটা হচ্ছে আপনি যে তারিখে মনিটাইজেশনটা আবেদন করতেছেন, দেন সেই তার ডেটটা এখান থেকে দেখাবে। এখানে এমনটা না যে আপনার জন্ম তারিখ দিতে হবে, ক্লিয়ার? কিন্তু হ্যাঁ, অনেক প্রশ্ন করেন, ভিডিওর মাঝখানে বলে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে নেক্সট একটা ক্লিক করবেন, ওকে। নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন যে আপনার এরম একটা অপশন চলে আসবে, যেটা কিনা আগে হচ্ছে আমরা পিডিএফ ফাইল আকারে কিন্তু টাইপিং করতাম, এটা এখন করা লাগে না, এটা এখন অনলাইনের মাধ্যমে করি। আমার কাছে এই অপশনটা খুব বেস্ট মনে হয়েছে। দেন আপনার নিচের দিকে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন সাবমিট ফর্ম নামে একটা অপশন, এই সাবমিট ফর্ম একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন সবগুলো ঠিকঠাক আছে কিনা এখান থেকে একবার দেখে নেবেন। চাইলে আপনি এটাকে পিডিএফ ফাইলে ডাউনলোড করে রাখতে পারেন। অনেক সময় দেখা গেছে আমাদের টিন সার্টিফিকেটের রিকোয়ার্ড অপশন কি হয়ে যায়, এক্সপায়ার্ড হয়ে যায় বা দেখা গেছে সমস্যা করে, তখন আপনি এটাকে আবার পুনরায় আপলোড করতে পারবেন, তবে আপনার ইচ্ছা। তবে আমার প্রয়োজন নাই, যেন আমি এটা করবো না। নিচের দিকে চলে আসলাম, আসার পর আমি এখান থেকে দেখতে পারলাম ডান অপশন, ডান একটা ক্লিক করে দেবো। এখন আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনাকে বলা হয়েছে কি ইওর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউড, ঠিক আছে, এবং এখান থেকে আমাদের ধন্যবাদ জানিয়েছে, এবং এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কয়েকদিন, দেখতে পারবেন 2 উইক, মানে 14 দিনের মতো কিন্তু আমাদের এখান থেকে অপেক্ষা করতে হবে, এটা বলে দিয়েছে, এই যে নেক্সট 2 উইক। এবং আপনি এখান থেকে যখন ওকেতে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন যে টুলসটা, যে টুলস টু ট্রাই ইন স্টিম অ্যাড, এটা অলরেডি আমাদের ইন রিভিউতে চলে গেছে। এরপর ফেসবুক পুরো প্রোফাইলটাকে আপনার রিভিউ করবে, রিভিউ করার পর আপনার প্রোফাইলে কিন্তু মনিটাইজেশনটা দিয়ে দিবে। তবে আপনি যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকেন বা এমন ধরনের পোস্ট বা এমন ধরনের ভিডিও আপলোড করে থাকেন যেগুলোর জন্য আপনার মনিটাইজেশনের সমস্যা হইতে পারে, সেগুলো আপনি ডিলিট করে দিবেন। আর এই মনিটাইজেশনের সম্পর্কে যে বিষয়গুলো টোটালি আপনার মনিটাইজেশন করার জন্য হেল্পফুল হিসেবে কাজে দেবে, এই বিষয় নিয়ে কিন্তু আমি আগে ভিডিও তৈরি করেছি, চাইলে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। আর অবশ্যই 10,000 ফলোয়ার আর হচ্ছে আপনার 10,000 ঘন্টা ওয়াচ টাইম ফ্লাপ হওয়ার পরে কিন্তু এই অপশনটা আপনার চালু হবে। তো আশা রাখি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আমি আগেই বলেছিলাম ভিডিওটা অনেক লং হবে, ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে। আর আমি মনে করি যারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে তাদের মনিটাইজেশনে করতে কোনো রকমের সমস্যা হবে না। তো দেখা হবে আপনাদের নেক্সট ভিডিওতে, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।